পর্ষদের বৈঠক আর বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি ছিলেন, এবং 2022-এর 11ই ডিসেম্বর টেট পরীক্ষা, কালী পুজোর পর শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এমনটাই জানালেন তিনি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, বিস্তারিত জানবো। সোমরাজ, তাহলে পরীক্ষা শুরু হচ্ছে 11ই ডিসেম্বর, কালী পুজোর পর থেকে রেজিস্ট্রেশন শুরু। দেখো, প্রথমত এই মাস তোমাকে জানিয়ে রাখি জোড়া সুখবর, তার কারণ হচ্ছে প্রাথমিকের ডেট নেওয়া হবে 11ই ডিসেম্বর চলতি বছরের, এবং তার বিজ্ঞাপন চলতি সপ্তাহে জারি করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন। লক্ষ্মী পুজোর পর এই প্রাথমিকের ডেট যারা দেবেন তাদের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল দেওয়া হবে, সেই পোর্টালের মাধ্যমে লক্ষ্মী পুজোর পর থেকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে পারবে এই প্রাথমিকের ডেটের জন্য তার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এটি গেল একটি দিক। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে স্কুলে স্কুলে, তার বিজ্ঞাপনও পুজোর আগে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার আবেদন প্রক্রিয়া কালী পুজোর পর থেকে শুরু করা হবে, এর জন্য একটি ডেডিকেটেড পোর্টাল দিয়ে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই নতুন নিয়োগের জন্য 11,000 শূন্য পদ এসেছে, অর্থাৎ 11,000-এরও বেশি শূন্য পদে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। বলো তো, দুটি ক্ষেত্র, একটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ, যে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি পুজোর আগেই দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আরেকটি হচ্ছে প্রাথমিকের টেট, এই টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটি 11ই ডিসেম্বর নেওয়া হবে, যেটা আমরা আগেই জানিয়েছিলাম। এবং এই 11ই ডিসেম্বরে নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আজই প্রাথমিক শিক্ষা পর্ষদ জারি করে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে জোড়া সুখবর, পুজোর আগে জোড়া সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এক তো রয়েছে যে 11ই ডিসেম্বর 2022-এ টেট পরীক্ষা, তারপর আবার প্রাথমিকে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের যে বয়ান তাও জারি করা হলো পর্ষদের পক্ষ থেকে। গৌতম পাল সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তিনি আজ বৈঠকে এই সিদ্ধান্ত জানান।